কেমন আছেন সবাই? আজ হোয়াটসঅ্যাপের সেকেন্ড ক্লাস, যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে প্রথম ক্লাসটি দেখে আসুন। আজ যেহেতু সেকেন্ড ক্লাস, সো আমরা ফটোশপের টুলবার থেকে শুরু করব, কারণ ফটোশপের টুলবার ছাড়া কোনো কাজই আপনি করতে পারবেন না। তো আজ আমরা ফটোশপের দুইটা টুলবারের কাজ শিখব, ফার্স্ট হচ্ছে মার্কি টুলস এবং সেকেন্ড হচ্ছে মুভ টুল। তো এই দুইটা টুলই আপনার প্রতিনিয়তই কাজে লাগবে, আর এই দুইটা টুলের কাজ শেখানোর জন্য অবশ্যই আমাদের লেয়ার প্যানেলের কাজটি অবশ্যই শিখতে হবে। সো আজকে আমরা এই তিনটে অপশনের কাজ শিখব। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমরা ফটোশপে যাই। আমরা এখানে একটি নিউ পেজ নিব, এটা আমি পিক্সেল আকারে নিচ্ছি। রেজুলেশন 300 RGB কালার, ওকে। এটা আমাদের একটা পেজ, এই পেজে আমরা আজকে এই টুলের ব্যবহার শিখব। ওকে, ফার্স্ট আমরা যেই তিনটা অপশনের কাজ শিখবো, ফার্স্ট হচ্ছে দুইটা টুলবার, এখানে মার্কি টুল, সেকেন্ড হচ্ছে মুভ টুল, এটাকে মুভ টুল বলা হয়, আর এই হচ্ছে লেয়ার প্যানেল। এই দেখুন, এইটা লেয়ার প্যানেল, ঠিক আছে? তো ফার্স্ট আমরা মার্কি টুল থেকে শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এর শর্টকাট কি হচ্ছে এম। কিবোর্ডের এম যদি আপনি প্রেস করেন তাহলে মার্কি টুল সিলেক্ট হয়ে যাবে। ওকে, ফার্স্ট আমি এখানে, এটা হচ্ছে মূলত সিলেক্ট করার জন্য, মার্কি টুলটা ইউজ করা হয়, আপনার এই যে কোনো ছবি আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এই ডেস্কটপ থেকে এই ছবিটা আমি নিয়ে আসি, ঠিক আছে? দেখি, আমি ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসি। তো এটা কেমন মার্কি টুল থেকে কেমন সিলেক্ট করা যায়, আমি চাচ্ছি যে শুধু এইটুকু আমি সিলেক্ট করব। তো আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করলাম। এখন এখানে আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি, ওকে, এই কপি পেস্ট করলাম, এই দেখুন এইটুকু চলে আসছে, দেখছেন এইটুকু চলে আসছে। এখন আমি যদি ইলিশ মার্কি টুল নিই এইখান থেকে, মনে করুন, আর এইখানে দেখুন যে এইটা আমি ই করতেছি, পারফেক্ট আমার কিন্তু গোল হচ্ছে না, রাউন্ডেড হচ্ছে না। তো পারফেক্ট রাউন্ডেড করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট প্রেস করতে হবে, ঠিক আছে? কিবোর্ডের এই দেখুন কন্ট্রোল শিফট প্রেস করলে এটা পারফেক্ট রাউন্ড হবে। আরেকটা জিনিস, আমরা এই পারফেক্ট রাউন্ড করতে যেয়ে এখন আমি ফেসের উপর যাইতে পারতেছি না, এর জন্য আমার কিবোর্ডের এই যে আমি কিন্তু শিফট অলটা ছেড়ে দিছি, আমি যখন আবার কিবোর্ডে শিফট অলটা প্রেস করলাম তখন এটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি এই মুখের এই কাছে নিতে পারতেছি না। তো এই কি প্রেস করা অবস্থায় কিবোর্ডের স্পেস, কিবোর্ডের স্পেস চাপ দিলে আমি এটা সরাতে পারবো। তো আমি আবারও বলি যে আমি ইলিপস মার্কি টুল নিলাম, এখানে আমি শিফট অলটার দিয়ে একেবারে পারফেক্ট করে নিলাম, এখন আমি চাচ্ছি যে একটু সরাবো, ঠিক আছে? এখন কিবোর্ডের স্পেস চাপ দিয়ে আমি ডানে বামে সরাতে পারবো। এই দেখুন আমি ডানে বামে সরাচ্ছি, আমি আমার সাইজ ঠিক রেখে আমি ডানে বামে সরাচ্ছি, এই সাইজটা ঠিক করব, কিবোর্ডের অলটার শিফট প্রেস করে এরপর স্পেস দিয়ে আমি সরাবো। তো আমি এটা সেট করে এখানে নিলাম, কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আর এই মুভ টুলের কাজ হচ্ছে ডানে বামে সরানো, মানে মুভ অর্থ অর্থাৎই সরানো বা ঘোরাফেরা করা, ঘোরা ফেরানো, এটা মুভ টুলের কাজই এইটা। তো আমরা মার্কি টুলের বেসিক দেখলাম, মার্কি টুল অর্থাৎ এই কপি পেস্ট করা, সিলেক্ট করে কপি পেস্ট করা। এখন আমি এটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, আমি এটা আমি ডিসিলেক্ট করতে যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করে এখানে আমি ডিসিলেক্ট করতে পারি, আবার কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে এটা এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এটা এখানে দেখুন লেয়ার, এটা লেয়ার প্যানেল, আমি এই লেয়ার, এখানে দুইটা লেয়ার, এখানে আই অফ অন করলে এটা অফ অন হবে কিন্তু এটা ডিলেট হবে না। তো আমি এই দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ডে শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করে টেনে নিয়ে এই ডিলেট অপশানে রেখে দিলাম, এটা আমি ডিলেট করে ফেললাম, ঠিক আছে? এখন মার্কি টুলের আমি একটু বেসিক কাজ দেখাই এই লেয়ার অপশানের ব্যবহার করে। মার্কি টুলের আজ এখন আমি একটি বাংলাদেশের পতাকা আঁকবো, তো ভালো করে এই জিনিসটা ফলো করবেন। এখানে আমি একটি লেয়ার ওপেন করলাম, লেয়ার এখানে আমি একটি এই যে এখানে নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার ওপেন হবে, এটা আপনি
এটা একটা ফার্স্ট লেয়ার আর ব্যাকগ্রাউন্ড এখানে লক করা আছে। তো এই লেয়ারের ঠিক এই নামের এখানে ডবল ক্লিক করলে এটা রিনেম করা যাবে। তো আমি এইটা দিলাম, রেক্টেঙ্গেল শেপ এটা আমি নাম দিলাম। এখন আমি একটা পতাকার সাইজে, এই দেখুন আমি এটা করছি। এখন শিফট প্রেস করলে আমি ডানে বামে সরাতে পারতেছি, ঠিক আছে। মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি এটা সহজে করতে পারবেন। এখন আমি এটা সিলেক্ট করলাম, এখন আমি এখানে একটা কালার নিব, সবুজ কালার আমি নিলাম এখন, আর এইখানে নিলাম রেড কালার। এই যে আমি নিউ লেয়ারেই আছি। এখন কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমার এটা ফরগ্রাউন্ড কালার চলে আসবে অটোমেটিক। এই দেখুন আমি একটু কালার ডিপ করলাম, এটা কালার অপশন থেকে আমি একটু ডিপ কালার করলাম। এখন আমি যদি কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমার শুধু এই সিলেক্ট করা লেয়ারটুকুই আমার কালার চেঞ্জ হবে, এটা ফরগ্রাউন্ড কালার চলে আসছে। আর আমি আরও একটি লেয়ার নিব, এই লেয়ারের নাম দিই রাউন্ডেড শেপ। এখানে আমি রাউন্ডেড এখানে ইলিপস মার্কি টুল নিলাম, এখানে আমি সাইজ অনুযায়ী মাঝখানে বসালাম। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এর উপরে চলে আসবে। এ দেখুন আমি খুব সহজে আমি একটা বাংলাদেশের পতাকা বানিয়ে ফেললাম। এখন আপনি আরেকটা নিউ লেয়ার ওপেন করলেন, এখানে আমি যদি একটি বাঁশের মতো আঁকাতে চাই তো আমি এটা দিলাম এই কালারটা, আমি একটু এই কালার করে দিলাম। এটা যেহেতু ফরগ্রাউন্ড কালার আছে সেহেতু অল্টার ব্যাক স্পেস, এই যে আমার একটা পতাকা, সুন্দর একটি পতাকা হয়ে গেল। তাহলে আমি এই লেয়ার বাই লেয়ার কেন করলাম, কারণ এইখানে লেয়ারের দেখুন বিভিন্ন অপশন চলে আসছে, কারণ আমি নিজেই লেয়ার ক্রিয়েট করছি। এখন আমার যদি দরকার হয় যে এই কালারটা আমি চেঞ্জ করব, তখন আমি সহজেই কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মনে করি আমি এইটা এই পতাকার এই চারকোনা এটা সিলেক্ট করব সবুজ কালারের। তো এইটা এখানে এসে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি চান পিছনেরটা রেড কালার তো কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা রেড কালার হয়ে যাবে। আর আমি যদি চাই এটা এখন কন্ট্রোল চেপে এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আমি যদি চাই এটা অন্য কালার তো এটা অন্য কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা সব সময় নতুন লেয়ার নিয়ে কাজ করব। আর আমি সেম জিনিস যদি এটা ডিলিট করে দিই, কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট করি, এখানে আমি পতাকা আঁকলাম, কালারটা চেঞ্জ করে নিই ফরগ্রাউন্ড কালারের জন্য কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস। ও এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক তুলে নিতে হবে, ডবল ক্লিক করলে লক উঠে যাবে। এই যে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে এটা চলে আসছে। এখন আমি ঠিক এইটু মার্কি টুল নিয়ে আমি এখানে দিলাম কন্ট্রোল ব্যাক স্পেস এটা। এখন দেখুন এইটা সিলেক্ট করলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, কারণ আমি কোনো নতুন লেয়ার নিয়ে করি নাই। সো এটাই হচ্ছে লেয়ারের গুণ, যে কাজকে আপনার সহজ করে দিবে, ঠিক আছে। সবসময় লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো এইটা আমরা দেখলাম যে কিভাবে মার্কি টুল দিয়ে কাজ করা যায়। এখন দেখুন এখানে সিঙ্গেল রো মার্কি টুল, এটা আসলে ওয়েব টেমপ্লেট তৈরির ক্ষেত্রে এই চিকন লাইন টানার দরকার হয়, এইগুলো খুব ভালো কাজ করে। এইখানে তেমন একটা ব্যবহার করা হয় না, এইটাও সেম, এটা কলাম মার্কি টুল, এটাও সেম। সো এটা এই দুইটা আমরা বাদই দিলাম, যখন ওয়েব টেমপ্লেট আমরা তৈরি করব তখন আমরা এই দুইটা অপশনে কাজ দেখব। তো আপাতত এই দুইটাই। সো রেক্টেঙ্গেল মার্কি টুল আর এখানে এখানে ইলিপস মার্কি টুল সিলেক্ট করলে আমরা এইখানে দেখুন অপশন বারে কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এইটা আমি নিউ ব্যাকগ্রাউন্ডে নিয়ে এইটা আমি ডিলিট করে দিই। এখন আমি এইখানে ফুল হোয়াইট কালার নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে হোয়াইট কালারে। এখন এইখানে দেখুন এখানে কয়টা অপশন আছে, এখানে আমি কিন্তু সিলেক্ট করছি কিন্তু একবারই হচ্ছে। আর এইখানে দেখুন অ্যাড টু সেকশন, তার মানে এখানে ডবল আছে। তো এখানে আমি যতবার সিলেক্ট করব ততবারই এটা থেকে যাবে, এটার মুছবে না, এটা বারবার সিলেক্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে
এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন অপশন সিলেক্ট থাকা অবস্থায়, কারণ কন্ট্রোল ডি প্রেস করলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। কারণ আমাদের অনেক জায়গায় আমরা দেখি যে এইখানে ভুল করে ক্লিক হয়ে যায়, কিন্তু আমার এখানে এরকম হচ্ছে, আমি এটা চাচ্ছি না। সো এখানে এটা ক্লিক করলে আপনার নর্মাল মুডে চলে আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার তিন চারবার, এখানে দেখুন এখানে পয়েন্টারের পাশে প্লাস, তার মানে আরও বাড়তি অ্যাড হবে। তো এটা হচ্ছে এইটা। আর এখানে দেখুন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন অর্থাৎ এখানে আমি আগে কয়েকটা সিলেকশন করে নিই, এখানে সাবস্ট্রাক্ট দিলে এখানে দেখুন মাউস পয়েন্টারে এখানে প্লাসের পাশে নিচে মাইনাস আছে, তার মানে আমি এই যেইটুকু সিলেক্ট করবো এইটুকুই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি চাই মাঝখানের এইটুক মাইনাস করতে তো এইটুক মাইনাস হয়ে যাবে, আমি যদি চাই এইটুক মাইনাস হবে তো এইটুক মাইনাস হয়ে যাবে, যে এইটুক সিলেকশন হবে, ঠিক আছে? যেমন আমি চাচ্ছি যে এই সিলেকশন করলাম, আমি চাচ্ছি যে চুলের এই পর্যন্ত আমি বাদ দিব, এই যে এখান থেকে আমি কপি করলাম, সরি কাট করেছি, যাই হোক এখানে পেস্ট করলে এরকম চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এটা। এখানে আর যাই হোক, এখানে আমি আরও দুইটা নিলাম। এখানে দেখুন ইন্টারসেট উইথ সিলেকশন, তার মানে এটা গুণ হবে। এই দেখুন গুণ বলতে যে আমি দুইটা তিনটা সিলেক্ট করছি, এখন এই যে আমার এই এইটা যেইখানে সিলেকশন হবে ওইটুকু শুধু থেকে যাবে। যেমন আমি এইটা এইটুকু চাচ্ছি আর এইটার এইটুকু চাচ্ছি, এইটুকু থেকে যাবে, ঠিক আছে? এটা জাস্ট গুণ হবে। এই এই টুল এই অপশনের কাজগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, অবশ্যই দেখবেন। আর এখানে আমি ফরগ্রাউন্ড কালারটা রেড করে দিই। এখানে দেখুন ফেদার অপশন আছে, তো ফেদার অপশনে আপনি যদি ফেদার 5 পিক্সেল দেন, এখানে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ডের এটা ফরগ্রাউন্ড কালার হচ্ছে, সো অল্টার ব্যাক স্পেস, এইখানে দেখুন জুম করি, এখানে দেখুন খুব ব্রার আকারে এটা মিশে গেছে, একটু ঝাপসা হয়ে গেছে, তো আর এখানে একটু রাউন্ডেড হয়েছে। এখানে আমি যদি 10 দিই, এটা আরও রাউন্ডেড হয়ে গেছে, এবং আমি অল্টার ব্যাক স্পেস চাপ দিলে এটা দেখুন ফেদারের এই পাশে ব্রার হয়ে গেছে। তো এটার হচ্ছে এটা কাজ। এটা অনেক সময় লাগে বা অনেক সময় লাগে না, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এইগুলা ব্রার করার আরও অনেক অপশন আছে। যাই হোক, আপনার ছবি অনেক সময় ব্রার করার প্রয়োজন হবে, যেমন আমি এই ছবিটা কাট করলাম, এখানে পেস্ট করলাম, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এইটা সিলেক্ট করলাম এবং এই দেখুন আমি ডিলেক্ট প্রেস করলাম, এটা দেখুন ছবিটাকেও ব্রার করে ফেলছে, আমি কোনো কালার আনি নাই। এখানে এইটা এই অপশানে সিলেক্ট থাকুক নর্মাল, এখানে আমি যদি 20 দিই, 20 পিক্সেল দিই, এখানে আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ডের ডিলেট চাপ দিলাম, যতবার ডিলেট চাপ দেবো ততবারই এই ছবিটাকে ফিনিশিং করে এই ব্যাকগ্রাউন্ড এই পিছনের কালারের সাথে ও মিক্সড করে দেবে। যেমন এখানে দেখি ডিলেট দিই, এই দেখুন যেই কালার থাকবে ওই কালারের সাথে ও মিক্সড করে নেবে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে ফেদারের কাজ। আর এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, এটাও আমি ডিলেট করে দিই, আমি একটি নিউ লেয়ার নিই, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসলাম। এখানে আমি স্টাইল দেখতে পাচ্ছি ফিক্সড রেশিও, এখানে দেখুন 1:1, এখানে আপনি যতই করবেন এখানে 1:1 এর বাড়তি কিন্তু হবে না। ফেদার 0 করে দিই, তার মানে এটা 1:1, এই দেখুন আমার কিন্তু এদিক সেদিক হচ্ছে না, এটা 1:1ই বাড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড রেশিও। আর এখানে হচ্ছে ফিক্সড সাইজ, তার মানে 64 পিক্সেল 64 পিক্সেল, এখানে টানলে কিন্তু এখন আর হচ্ছে না, এখানে ক্লিক করলে তারপরে হচ্ছে। এখন আমি এইভাবে এখানে অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, এইভাবে আমার ফিক্সড আমি ফিক্সড করে আমি যে কোনো শেপ আমি করতে পারতেছি, ঠিক আছে? একটা ক্লিক করলে অটোমেটিকও করে নেবে। এখানে আমি যদি চাই 100x100 হবে বক্সের সাইজ, জাস্ট ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এই দেখুন আমি একবার ক্লিক করতেছি আর এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মার্কি টুলের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। আর এইখানে অল্টার ব্যাক স্পেস দিলাম বা নিউ একটা লেয়ার নিই, এখানে নিউ লেয়ারে আমি এটা মুভ টুল দিয়ে আমি এখানে টেনে নিয়ে আসি। আর এখানে দেখতে পারতেছেন এখানে
ব্যাকস্পেস দিলাম, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রিফাইন এজ, এখানে আপনি দেখতে পারবেন রেডিয়াস স্মুথ মানে খুব ফিনিশিং হওয়া ফেদার, যেটা বলছিলাম যে পাশ থেকে মিশে যাবে খুব সুন্দর করে স্মুথ, এই যে ফেদার দেখুন পাশ থেকে মিশিয়ে দিচ্ছে। এখানে এখানে কন্ট্যাক্ট আছে, শিফট এজ আছে, এটা মানে একটু রাউন্ডেড হচ্ছে, এটা শিফট করে ফেলতেছে, ঠিক আছে। এগুলো আউটপুট, এটা এগুলো কালারের একটু ডিফারেন্ট হচ্ছে, তবে এগুলো আপনারা দেখে নেবেন। যাই হোক, রিফাইন এজের কাজ এই টুলে না, সো এটা নিয়ে বেশি না দেখাই ভালো, ওইটা পরবর্তীতে দেখবো। আপাতত এইগুলার অপশনের কাজ আপনারা বারবার দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো নিউ লেয়ার নি, অল্টার ব্যাক স্পেস, এটা কালার আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এতে আমার কালারফুল হোয়াইট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আর এখানে দেখুন আমি নিউ এক, যাই হোক এতক্ষণ আমরা মার্কি টুলের কাজ শিখলাম, এখন আমরা মুভ টুলের কাজ শিখব। তো এখানে আমি কিছু লেয়ার নিব, এখানে এই লেয়ারটার নাম দিলাম ওয়ান, এখানে কালার একটু চেঞ্জ করলাম, নিউ লেয়ার নিলাম, এই লেয়ারটার নাম দিলাম টু, এখানে ডবল ক্লিক করলেই চলে আসবে টু। আর একটি নতুন লেয়ার নিলাম, এখানে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এইটা দিলাম থ্রি, এখানে আর একটা লেয়ার নিলাম, এটা দিলাম ফোর, সরি ফোর, আর একটা লেয়ার নিলাম, এটা নিলাম ফাইভ, এটার কালারও চেঞ্জ করে নিলাম। ওকে, এখানে আমার টোটাল পাঁচটা লেয়ার আমি তৈরি করেছি। এইখানে দেখুন লেয়ার, এখানে আই অফ অন করলে আপনি বুঝতে পারবেন যে কোন লেয়ারটা কোনখানে আছে, ঠিক আছে। এইটাকে আই বলে, আই অফ অন করলেই আপনি দেখতে পারবেন লেয়ার কিন্তু মুছে যাচ্ছে না। লেয়ার ডিলেট করতে হলে কিবোর্ডের ডিলেট বা এটা টেনে ধরে এখানে নিয়ে গেলেই ডিলেট অপশন ডিলেট হয়ে যাবে। এখন আমি মুভ টুল সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি যে এই পাঁচ নম্বর লেয়ারটা আমি একটু সরাবো। তো এই দেখুন আমি মুভ টুল দিয়ে সরাচ্ছি, এখন আমি চাচ্ছি যে এই কালারটা সরাবো। এই লেয়ারটা দেখলাম যে এটা থ্রি লেয়ারে আছে, তো থ্রি লেয়ারটা সিলেক্ট করে আমি এটা যে কোনো জায়গায় সরাতে পারতেছি। আর এখানে আমি এইটা সরাবো, আমি দেখতেই পারতেছি যে এটা ফার্স্ট লেয়ার, তো এইটা আমি সরাই দিলাম, ঠিক আছে। এটা মুভ টুল আর এখানে লেয়ার সিলেক্ট করে এটা কাজ করতে হয় দুইটা টুলে সমন্বয়ে, যার জন্য লেয়ার প্যানেলটা দেখানো। আর এইখানে দেখুন অটো সিলেক্ট, ঠিক আছে। মুভ টুলের, মুভ টুলের এখানে তো আর কোনো কাজ নাই, এখানে জাস্ট এই অপশন বারে কিছু কাজ আছে, ওইগুলো আমরা এখন দেখব। অটো সিলেক্ট মানে এইখানে আপনি লেয়ারে ক্লিক করলেই, এই দেখুন আমি এই লেয়ারে ক্লিক করতেছি অটোমেটিক থ্রি লেয়ারে চলে যাচ্ছে, আমি এইখানে ক্লিক করতেছি অটোমেটিক অন লেয়ারে চলে যাচ্ছে, আমি এইখানে ক্লিক করতেছি অটোমেটিক ফাইভ লেয়ারে চলে যাচ্ছে, আমি এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসছে। তার মানে এখানে ক্লিক করে আমি টেনে ধরে যে কোনো জায়গায় নিতে পারি, এটা হচ্ছে অটো সিলেক্টের সুবিধা। আর এইখানে দেখুন, আর এখানে গ্রুপ এবং লেয়ার বাই আছে, তো এখানে এইখানে ফোল্ডারে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপে আমি চাচ্ছি যে এই দুইটা, এই গ্রুপে আমি দুইটা লেয়ার রেখে দিলাম, এখন আমি এই গ্রুপটা ধরে টানলেই এই দুইটা, সরি এই গ্রুপটা ধরে টানলেই এই দুইটা লেয়ার সরবে, কারণ আমি এই গ্রুপে এই দুইটা লেয়ার রেখে দিছি। আর এই গ্রুপের নামও আমি দিতে পারি লেয়ার, লেয়ার গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ তৈরি করা, ঠিক আছে, একটা ফোল্ডারের মধ্যে রাখা, কারণ অনেক সময় অনেক ধরনের লেয়ার হয় যেটা খুব দ্রুত বোঝা বা খোঁজার জন্য গ্রুপের ব্যবহার করা হয়, আর গ্রুপের ব্যবহার না করলে সহজে কোনো লেয়ার বা টেক্সট খুঁজে পাওয়া যায় না। সো এটা যদি আমি তুলে দিতে চাই তো এখানে আনগ্রুপ লেয়ার, আর এখানে দেখুন ফোল্ডারে গ্রুপ আকারে থাকলে এখানে গ্রুপে দিলে, অটো সিলেক্ট দিলে এটা গ্রুপের ভিতরে সিলেক্ট করে নেবে। এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে দেখুন এখানে অটোমেটিক একটা ট্রান্সফর্ম কন্ট্রোল চলে আসতেছে, এখানে আপনি এটা ক্লিক করলেন, অটো সিলেক্ট তো দেওয়া আছে, এখানে আপনি বড় ছোট করার অপশন অটোমেটিক পেয়ে যাচ্ছেন।
এখন এটা কিবোর্ডের ইন্টারফেস করলে ঠিক হয়ে যাবে, বা এটা বড় ছোট করে এই টিক চিহ্নতে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা খুব সহজে বড় ছোট করে ফেললাম। তো আমরা আন্ডু দিই কিবোর্ডের কন্ট্রোল অল্ট আর জেড। আমি আন্ডু দিয়ে আগের অবস্থায় চলে গেলাম। এখন আমরা এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলস তো দেখলাম, এই টিকটা তুলে দিব। এখন আমি এইখানে আমরা কিছু অ্যালাইন দেখতে পারতেছি, এর জন্য আমি সবগুলো লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটা দেখুন যে এটা অ্যালাইন টপ এজ, এর মানে এখানে দেখুন লাইনটা উপরে আছে, তার মানে এই উপর থেকে সব একেবারে সমান করে দিবে। তো আমি একটা ক্লিক করি, দেখুন সব লেয়ার সহ সমান হয়ে গেছে। এখন এখানে বড় ছোট না করলে বুঝবেন না, সিলেক্ট করে একটু বড় ছোট করি। এখানে আমি সিলেক্ট করে এটা দিলাম, এটা মিডিল বরাবর হয়ে গেছে। এটা দিলে দেখুন সব নিচের দিক থেকে সমান হয়ে গেছে, এটা যেহেতু বড় ছোট আছে। আবার এটা দিলে সব উপর বরাবর সব সাইজটা সমান করে নিচ্ছে। আর এটা তো বললাম এটা মিডিল, দেখুন মিড বরাবর সব সবই আছে। আর এটা লেফট অ্যালাইন, সব একসাথে লেফট হয়ে গেছে। আমার লেয়ার যদি এইভাবে সাজানো থাকতো এইভাবে, তাহলে আমি খুব সহজে সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন দিতাম, এইটা মিডিল অ্যালাইন দিলাম মিডিল, এটা রাইট অ্যালাইন দিলাম রাইটভাবে সব মিশে গেছে। ঠিক আছে, এইটাও ঠিক সেম একইভাবে, যে এইটার সবগুলোর এই যে মিডিল দিলে এটা সব থেকে সমানভাবে ভাগ করে নিবে, উপর নিচে সব সমান থাকবে, এইটাও ডানে বামে সমান থাকবে, এটা প্রায় সবই সেম। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, যে টেক্সট লেয়ার নিয়ে আপনারা লেয়ার আপনারা বিভিন্নভাবে লেয়ার নিয়ে এইগুলো একটু চেক করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমি অটো সিলেক্টটি তুলে দিলাম। এখন দেখুন না, এখানে ক্লিক করলে আর লেয়ারে কাজ হবে না, একটা লেয়ার তো একটা লেয়ারে সিলেক্ট আছে। আমি এখন ফার্স্ট লেয়ারটি এইখানে নিয়ে আসি, এই যে এখানে আমার ফার্স্ট লেয়ারটি সিলেক্ট করা আছে। এখন আমি মার্কি টুল নিয়ে এইখানে নর্মাল করে দিই। মার্কি টুল নিয়ে আমি এই যে সিলেক্ট করলাম, আমি এখন চাচ্ছি যে এই মার্কি টুলের মাঝখানে এই লেয়ারটা চলে আসবে, তাহলে আমার অবশ্যই অ্যালাইনে যেতে হবে। তো অ্যালাইনে যেতে গেলে আমার মুভ টুল সিলেক্ট করতে হবে। এখন আমি যদি এই মিডিলে ক্লিক করি, দেখুন এটার মিডিলে চলে আসছে। আর আমি যদি এই অ্যালাইনে সেন্টার করি, তো এই মার্কি সিলেকশনের মাঝখানে চলে আসছে। বুঝতে পারতেছেন? আর আমি যদি লেফট করি এখানে লেফট, আমি যদি লেফট করি এখানে লেফট, আর যদি রাইটে করি রাইট, মিডিল মিডিল, ডাউন আপ। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? এখন আমি চাচ্ছি দুয়ের বেলায় এইখানে হবে। তো এখানে মুভ টুল সিলেক্ট করলাম, মিডিলে আনলাম, সেন্টারে আনলাম, রাইট লেফট, খুব ইজি। আপনারা বাসায় বসে এই মার্কি টুলের বিভিন্ন ধরনের শেপ নিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন করবেন, বা বিভিন্ন শেপ দিলেন, এখানে কার্টুন ক্যারেক্টারও তৈরি করতে পারেন খুব সহজেই, ফেস তৈরি করতে পারেন। যেমন এখানে ইলিপস টুল নিলাম, এখানে আমি একটি কালার পিক করলাম, এখানে আমি হোয়াইট কালার নিলাম। কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালার আনতে গেলে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস, এই দেখুন এখানে কন্ট্রোল ব্যাক স্পেস স্পেস, এভাবে আপনি বিভিন্ন ইমোটিকন তৈরি করতেই পারেন। এখানে একটু ঠিক আছে, তো এইভাবে আপনি বাংলাদেশের পতাকা তৈরি করতে পারেন, বা আপনি এখানে দাবার কোর্টও তৈরি করতে পারেন এখানে ফিক্সড চাইজ দিয়ে। সো এই একেবারে ইজি। আর এখন আমরা তো এই দুইটা টুল বারের কাজ খুব ভালোভাবে শিখলাম। এখন আমরা লেয়ারের আর একটু কিছু দেখব। এখানে লেয়ার দেখুন, এখানে লক, তার মানে এই পাঁচ নম্বর লেয়ার আপনি কিন্তু এখান থেকে সরাতে পারবেন না, দেখুন সরতেছে না, তার মানে এটা একেবারে ফিক্সড লক করে ফেলা। আমি এখানে লক সিলেক্ট করে আমি তুলে ফেললাম, এখন দেখুন পাঁচ নম্বর সরতেছে। এখানে মুভ, আমি যদি এখন দেখুন এটা সরতেছে না, মানে এটা মুভ, মানে এটা সরবে না। ওই লক আর মুভ প্রায় একই কথাই বলা যায়। আর এখানে দেখুন লক ইমেজ, এটা লক ইমেজ পিকজেল,
সো এখানে আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এইটা মাউসে ক্লিক করলাম, এখন আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না কারণ আমি এটা অফ করে রাখছি, ঠিক আছে। এখন আমি দিচ্ছি, এখন আবার আমার কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর এইটা ট্রান্সপারেন্ট লক করার জন্য আমি এটা ট্রান্সপারেন্ট লক করে রাখছি এবং কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস চাপতেছি, কিন্তু ট্রান্সপারেন্টে কিন্তু আমার কোনো কালার যাচ্ছে না। আমি এখন ট্রান্সপারেন্টের কালার তুলে দিই, এখন দেখুন ফুল লেয়ার ধরে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট লক, এটা পিক্সেল লক, এটা মুভ, আর এটা লক, ফুল লক। ওকে, এখন আমি এই লেয়ারটি অন করলাম এবং লকটি তুলে দিই। এখন আমি দেখি 5 নম্বর লেয়ারে আর কি কি কাজ করা যায়। এখানে দেখুন অপাসিটি লেয়ার অপশানে আপনি এখানে অপাসিটি পাবেন, তার মানে অপাসিটি হচ্ছে এইটার কালারটা ঝাপসা করে দেওয়া, এটার পার্সেন্টেজ, ঠিক আছে, এটা পার্সেন্টেজ যে কতটুকু কম বেশি হবে। এখানে পার্সেন্টেজ কমাচ্ছি, ঝাপসা হচ্ছে যত কালার 100% মানে পিওর, আর এটা যত দিব এটা ঝাপসা হবে, ঠিক আছে। আর এখানেও এটা ফিল কালার, এটাও সেম একই কাজ, ভিতরে ফিল কালারটা এটা পার্সেন্টেজ কমাচ্ছে বাড়াচ্ছে, ঠিক আছে। তো এই সব নিয়েই কাজ, আর এটা তো নতুন, আর আপনি মানে নিউ লেয়ার নেওয়ার জন্য, আর এটা হচ্ছে ডিলেট। এখানে দেখুন এই বাস্কেটের মতন এখানে টেনে নিয়ে আপনি যদি কোনো কিছু দেন তো ডিলেট হয়ে যাবে অটোমেটিক, বা লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিক করে ইয়েসে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আর এখানে তো ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডার তৈরি করা, আর এই দুইটা অপশান হচ্ছে কালার বা বিভিন্ন প্যালেট আছে এখানে, এগুলো মাস্কিং, এগুলো আমরা পরে শিখব, খুব ভালোভাবে শিখব, জাস্ট লেয়ারের ব্যবহার শিখালাম। তো আজকের ক্লাসে আমরা শিখলাম মার্কি টুলের খুব ভালো করে ব্যবহার, আর মুভ টুলের ব্যবহার এবং অ্যালাইনগুলো। আর মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, আর মুভ টুলের শর্টকাট কিবোর্ডের ভি, ভি প্রেস করলে মুভ টুল চলে আসবে দেখুন, আর এম প্রেস করলে মার্কি টুল চলে আসবে। আমি আবারও ভি প্রেস করতেছি, এটা মুভ টুল চলে আসলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মার্কি টুল এবং মুভ টুলের সাহায্যে বিভিন্ন কাজ করতে পারবেন এবং লেয়ার অপশনের কাজটি বিস্তারিত বুঝতে পেরেছেন। আমার মনে হয় না এই ক্লাসের পর আর কারো কোথাও সমস্যা থাকা উচিত। তো তারপরে যদি আপনাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আর আমাদের পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।